আল্ট্রাসাউন্ড গর্ভবতীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই রিপোর্টটিতে লেখা থাকে গর্ভের বাচ্চাটি সুস্থ আছে কিনা ও গর্ভবতীর শারীরিক অবস্থা কেমন চলছে। কিন্তু অনেকে আল্ট্রাসাউন্ড রিপোর্টের পুরো অর্থ বুঝেন না। আজকের ভিডিওতে আল্ট্রাসাউন্ড রিপোর্টের খুঁটিনাটি সব তুলে ধরব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। নাম্বার অফ ফেটাস, এখানে ফেটাস মানে ভ্রূণ বা গর্ভস্থ শিশু। এখানে সিঙ্গল, টুয়েন বা মাল্টিপল লেখা থাকতে পারে বা সংখ্যা এক দুই তিন থাকতে পারে। যত সংখ্যা থাকবে তার মানে আপনার গর্ভে ততটি সন্তান বড় হচ্ছে। কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এটা দ্বারা শিশুর হৃৎস্পন্দনের পরিমাণ বোঝায়। এখানে হয়তো লেখা থাকবে 150 BPM, এর মানে শিশুর হৃৎস্পন্দন মিনিটে 150 বার। এনিয়ারিক ফ্লুইড ইন্ডেক্স, এই লেখা দ্বারা গর্ভে পানির পরিমাণ কতটুকু আছে বোঝায়। এখানে হয়তো লেখা থাকে এডি কোয়ের মানে পানির পরিমাণ ঠিক আছে বা এনের কোয়ের মানে পানির পরিমাণ কম আছে। আবার সংখ্যাও থাকতে পারে, সংখ্যা 5 থেকে 25 থাকলে স্বাভাবিক ধরা হয়। জেস্টেশন ওয়েজ, আপনার কত সপ্তাহ গর্ভকাল চলছে বোঝা যাবে। এখানে দেখবেন 36 weeks 2 days, সহজে বুঝতে পারছেন আপনার 36 সপ্তাহ 2 দিন চলছে। ইডিডি বা এস্টিমেটেড ডিউ ডেট, আপনার সম্ভাব্য ডেলিভারি তারিখ কবে হবে সেরকম একটা তারিখ এখানে থাকবে। প্রেজেন্টেশন, আপনার শিশু কোনো অবস্থানে আছে সেটা এর দ্বারা বোঝা যাবে। এখানে লেখা থাকতে পারে সেফালয়েড প্রেজেন্টেশনের মানে আপনার শিশুর মাথা নিচে ও পা উপরে আছে। এমনটা থাকলে আপনি খুশি হতে পারেন, এতে নর্মাল ডেলিভারি সম্ভব। আবার ব্রিজ প্রেজেন্টেশন লেখা থাকতে পারে, এর মানে শিশুটির মাথা উপরে পা নিচে আছে। ট্রান্সভার্স ওয়ে লেখাও থাকতে পারে, এর মানে শিশুটি পেটে আড়াআড়িভাবে আছে। ব্রিজ ও ট্রান্সভার্স পজিশন থাকলে নর্মাল সম্ভব নয়। এছাড়া এ লেখার সাথে স্টেবো ও আনস্টেবো উল্লেখ থাকতে পারে। স্টেবো মানে শিশুটি যে কোনো সময় তার পজিশন পাল্টাতে পারে, আনস্টেবো মানে পজিশন আর পাল্টাতে পারবে না। সাধারণত 3-7 সপ্তাহের পর শিশুর পজিশন আনস্টেবো হয়ে যায়। প্লেসেন্টা, এখানে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 থাকবে। এগুলো দ্বারা বোঝায় আপনার প্লাসেন্টা বা আমরা কতটুকু পরিপক্ক হয়েছে। সময় যত বাড়বে এই গ্রেড সংখ্যাও বেশি হবে। এছাড়া এখানে প্লাসেন্টা কী অবস্থানে আছে সেটাও উল্লেখ থাকবে, যেমন অ্যান্টেরিয়র প্লাসেন্টা, পোস্টেরিয়র, আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, অওয়ে ফ্রম ওএস। এগুলো স্বাভাবিক পজিশন। কিছু ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়ে বা ওয়াওয়াইন প্লাসেন্টে লেখা থাকতে পারে, এগুলোতে জটিলতা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপনার উচিত ডাক্তারি পরামর্শ গ্রহণ করা। সিআরএল, এটা দ্বারা শিশুর মাথা থেকে পিছন বা একটু সহজ ভাষায় মাথা থেকে পাশা পর্যন্ত সাইজ বোঝানো হয়। বিপিডিস, শিশুর মাথার ব্যাসের সংখ্যা দ্বারা বোঝায়। মূলত শিশুর মাথার আকৃতি থেকে তার বয়স ও ওজন মাপতে সহজ হয়। এইচসিট, শিশুর পুরো মাথার পরিধি এর দ্বারা বোঝায়। এসিট, শিশুর পেটের পরিধি কতটুকু সেটা বোঝা যায় এই লেখা থেকে। এফএল, মানবদেহের সবচেয়ে বড় হাড় হল ফিমার, তাই এই সংখ্যা দ্বারা শিশুর বড় হাড়ের পরিমাপ বোঝায়। ইএফডাব্লিউ, এস্টিমেটেড ফিট অফ ওয়েট, এটা দ্বারা শিশুর ওজন কত সেটা বোঝায়। এখানে লেখা দেখবেন 2500 গ্রাম, এর মানে শিশুর ওজন 2500 গ্রাম বা 2 কেজি 500 গ্রাম। জেন্ডার, এটা দ্বারা শিশুর লিঙ্গ বা ছেলে না মেয়ে হচ্ছে তা বোঝানো হয়। এখানে থাকতে পারে মেয়ে ছেলে, ফিমেল মেয়ে বা এক্স এক্স মেয়ে, এক্স ওয়াই ছেলে। তবে এটা অবশ্যই মনে রাখবেন, গর্ভের শিশুর লিঙ্গ উল্লেখ করা পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ। আমাদের দেশেও বর্তমানে ছেলে না মেয়ে হবে এটা উল্লেখ করা নিষেধ। তাই আপনার রিপোর্টে এই তথ্য না থাকলে আপনি সরাসরি ডাক্তারকে প্রশ্ন করে জিজ্ঞেস করুন। আমাদের চ্যানেলে প্রতিদিন অসংখ্য মানুষ জানতে চান তার শিশুর হৃদস্পন্দন 150 বা 135 BPM, তাহলে ছেলে না মেয়ে হবে। দয়া করে আমাদের শুধু নয়, ইউটিউবে বা বাইরের কাউকে এ প্রশ্ন করবেন না, কারণ হৃৎস্পন্দন দেখে ছেলে না মেয়ে হবে বোঝা সম্ভব নয়। জানতে চাইলে যিনি আল্ট্রাসাউন্ড করেছেন সেই ডাক্তারকে প্রশ্ন করুন, তিনি না বললে অন্য কারো সঠিক বলা সম্ভব নয়। তো এই ছিল মোটামুটি আল্ট্রাসাউন্ড রিপোর্টের সহজ সরল ব্যাখ্যা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।